গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় তার মানে হচ্ছে কনিক্স অধ্যায় হ্যাঁ কনিক অধ্যায়ের আমরা প্রথম ক্লাস আজ করবো তো কণিক অধ্যায়ে আসলে হচ্ছে যে তিনটা পার্ট আছে একটা হচ্ছে প্যারাবোলা একটা হচ্ছে ইলিপস এবং হাইপারবোলা ঠিক আছে একটা হচ্ছে প্যারাবোলা মানে পরাবৃত্ত আর একটা হচ্ছে ইলিপস উপবৃত্ত একটা হচ্ছে হাইপারবোলা মানে অধিবৃত্ত ঠিক আছে তো আমরা প্রথমে প্যারাবোলা দিয়েই শুরু করব প্যারাবোলা অধ্যায়টা আগে করব। তারপরে হচ্ছে আমরা উপবৃত্ত করব ইলিপস করব। তারপরে হচ্ছে আমরা অধিবৃত্ত করব। ঠিক আছে তো আমরা দেখো প্রথমে কোনি কী সেটা আমরা একটু দেখব এরপরে আমরা প্যারাবোলা সম্পর্কে বিস্তারিত জানবো এবং একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে প্যারাবোলা অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে যে যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট যে জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে সেগুলো কিন্তু আমি এই ক্লাসে এখন আলোচনা করব। তোমরা আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা যদি না করো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা বুঝবে না ঠিক আছে তো দেখো প্রথমে কণিক কী সেটা আমি এখানে লিখছি সংজ্ঞা দেখো কণিক হচ্ছে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দু দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দু দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে কণিক বলে দেখো আমি এখানে ছবিটা আঁকাচ্ছি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে দেখো এখানে কি বলছে এখানে হচ্ছে এটা একটা নির্দিষ্ট বিন্দু আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা ঠিক আছে এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে এম জেট এমপ্রাইম একটা নির্দিষ্ট রেখা এম জেট এমপ্রাইম একটা নির্দিষ্ট রেখা আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু তাহলে এটা হচ্ছে এস একটা নির্দিষ্ট বিন্দু আর এটা হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট রেখা তাহলে কী বলছে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুটা আমরা নিলাম একটি নির্দিষ্ট রেখা এই নির্দিষ্ট রেখা হচ্ছে কি এম জেড এম প্রাইম একটা নির্দিষ্ট রেখা বলছে নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দুর তাহলে কোনো বিন্দুর মনে মান এই কথা অর্থ হচ্ছে যে এখানে আমরা ধরলাম হচ্ছে পি একটা বিন্দু ধরলাম যেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই এটা একটা চলমান বিন্দু ঠিক আছে এটা একটা চলমান বিন্দু এই বিন্দুটা এখানেও হতে পারে এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে আবার হচ্ছে এখানেও হতে পারে এটা একটা চলমান বিন্দু ওকে তাহলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট রেখা হতে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত দেখো এখান থেকে এই যে রেখা এই বিন্দুটা এই রেখা হতে যে দূরত্ব সেটা হচ্ছে এটা তাই না এই রেখা আবার এই বিন্দুটার এই বিন্দু হতে দূরত্ব দেখো এই যে এইটা ঠিক আছে এই যে দূরত্ব পি এস হচ্ছে দূরত্ব তাহলে কী বলছে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু মানে এই যে নির্দিষ্ট বিন্দুটা এবং একটি নির্দিষ্ট রেখা এই যে এম জেট এম প্রাইম একটা নির্দিষ্ট রেখা এই রেখা হতে কোনো বিন্দুর এই যে পি এক্স হয় এই বিন্দুর দূরত্বের অনুপাত তাহলে দূরত্ব কী একটা হচ্ছে যে এই বিন্দু হতে এ পি বিন্দুর দূরত্ব আর একটা হচ্ছে এই রেখা হতে এ পি বিন্দুর দূরত্ব এইটা তাই না এই দুই দূরত্বের অনুপাত তাহলে এটা হচ্ছে কি একটা দূরত্ব হচ্ছে কি পি এস তাহলে একটা হচ্ছে পি এস আর একটা হচ্ছে কি পি এম তাহলে পি এম তাহলে একটা হচ্ছে পিএস আর একটা হচ্ছে পি এম বা এসপি আমরা বলতে পারি পি এস বা এসপি আরেকটা হচ্ছে পি তাহলে এই যে দূরত্ব এই দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে এই ধ্রুবকটা আমরা ধরি হচ্ছে ই দ্বারা সাধারণত ধ্রুবকটা সাধারণত আমরা ই ধরি তাহলে একটি ধ্রুব খোলে ওই বিন্দুর সঞ্চারপথ তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুর সঞ্চারপথকে কণিক বলা হয় ঠিক আছে এই বিন্দুটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে আবার এখানেও হতে পারে তাহলে এই বিন্দুর সঞ্চারপথকে কণিক বলা হয় তো এটা প্যারাবোলা হতে পারে এটা ইলিপস হতে পারে এটা হাইপারবোলা হতে পারে এটা আবার বৃত্তও হতে পারে সার্কেলও হতে পারে ঠিক আছে তাহলে আমি আবারও বলছি দেখো কণিক কি কণিক হচ্ছে সমতলে একটা সমতল এই সমতলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট রেখা থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব তাহলে এই বিন্দুর এই বিন্দু থেকে দূরত্ব আর এই বিন্দুর এই রেখা থেকে দূরত্ব তাহলে এই দূরত্বের অনুপাত যদি একটি ধ্রুবক হয় মানে একটা নির্দিষ্ট সংখ্যা হয় ঠিক আছে এখানে ইরমান ওয়ান হতে পারে ওয়ানের থেকে ছোট হতে পারে ওয়ানের থেকে বড় হতে পারে এটা ধ্রুবক মান তাহলে এই যে অনুপাতটা এই অনুপাতটা যদি একটা ধ্রুবক হলে এই বিন্দুর পথকে বলা হয় হচ্ছে কণিক ঠিক আছে তাহলে এই যে বিন্দু এই বিন্দু সঞ্চার পথ মানে হচ্ছে চলার পথ তাহলে এই বিন্দু চলার পথ বা সঞ্চার পথকে বলা হয় কণিক ওকে তাহলে আমরা কণিক থেকে কি দেখলাম একটা নির্দিষ্ট বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখা হতে এই বিন্দুর দূরত্ব এই দুই বিন্দুর দূরত্বের অনুপাত হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা ওকে তাহলে এটা একটা কণিক হবে এই এই যে রেখাটা বক্র রেখাটা একটা কণিক হবে ঠিক আছে তাহলে আমরা এখন দেখো কণিক সম্পর্কে আমরা এই যে এখানে যে সংজ্ঞাটি আমি লিখছি এই সংজ্ঞাটা আমরা ভালোভাবে বুঝছি আমি আশা করি তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে সেটা বুঝতে পারবে এরপরে দেখো এই যে নির্দিষ্ট বিন্দুটা আমরা এখানে ধরেছি এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে কণিকের উপকেন্দ্র এই বিন্দুটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস মনে রাখতে হবে হ্যাঁ তোমরা বাসায় খাতায় লিখে রাখবে এই বিন্দুটা হচ্ছে উপকেন্দ্র বা বলা হয় হচ্ছে ফোকাস এটা হচ্ছে উপকেন্দ্র এই যে বিন্দুটা এটা হচ্ছে উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস ওকে এবং এই যে ধ্রুবক আমরা এটা যেটা আমরা যে ধ্রুবক এই দূরত্ব ডিভাইডেড বাই এই দূরত্ব এই দুই দুই দূরত্বের অনুপাত এই দুই দূরত্বের অনুপাত এটাকে আমরা কী বলবো উৎকেন্দ্রিকতা ঠিক আছে এটাকে এই দ্বারা প্রকাশ করা হয় এটার নাম হচ্ছে কি উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিক উৎকেন্দ্রিকতা এটাকে কি বলা হয় উৎকেন্দ্রিকতা তার মানে এই দূরত্বের অনুপাত যেটা ধ্রুবক এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা আর এই যে বিন্দুটা এটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস ওকে আর হচ্ছে দেখো এই যে নির্দিষ্ট রেখাটা এম জেড এম প্রাইম এই যে নির্দিষ্ট একটা রেখা এই এম জেড এম প্রাইম এই নির্দিষ্ট রেখাটাকে বলা হয় নিয়ামক বা দিকাক্ষ এই রেখাটাকে কি বলা হয় এই যে নির্দিষ্ট রেখা এই রেখাটাকে বলা হয় নিয়ামক বা দ্বীকাক্ষ দ্বীক তাহলে এই যে এম জেড এম প্রাইম এই রেখাটাকে বলা হয় নিয়ামক বা দিকাক্ষ ঠিক আছে আর পি এক্স ওয়াই একটা বিন্দু চলমান বিন্দু এই চলমান বিন্দুটার এই বিন্দু হতে দূরত্ব এবং এই রেখা থেকে দূরত্বে দূরত্ব একটা ধ্রুবক মানে দূরত্বের অনুপাত হচ্ছে একটা ধ্রুবক সেই ধ্রুবকটা হচ্ছে কি উৎকেন্দ্রিকতা ই ঠিক আছে তাহলে এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই এটা হচ্ছে ইটা হচ্ছে কি উৎকেন্দ্রিকতা ঠিক আছে তার উৎকেন্দ্রিকতা মানে কি এই দূরত্ব ডিভাইডেড বাই এই দূরত্ব ইকুয়াল টু হচ্ছে কী পাবো আমরা উৎকেন্দ্রিকতা তাহলে এই যে রেখাটা নির্দিষ্ট রেখা এই রেখাটা হচ্ছে কি নিয়ামক বা দিকাক্ষ এই যে নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে কি উপকেন্দ্র বা ফোকাস ঠিক আছে দেখো আমি এখানে যদি এই পি বিন্দুটা যদি এখানে থাকতো এই যে পি বিন্দুটা আমি এখানে নিয়েছি এখানে থাকতো তাহলে এই দূরত্ব এই বিন্দুতে দূরত্ব আর এই বিন্দুতে দূরত্ব এদের অনুপাত এদের অনুপাত হতো উৎকেন্দ্রিকতা ই ওকে তাহলে দেখো তাহলে আমরা কি দেখলাম এটা হচ্ছে উপকেন্দ্র এটা হচ্ছে যে একটা বিন্দু একটা হচ্ছে চলমান বিন্দু আর এই যে এম জেড এম প্রাইম এটা হচ্ছে নিয়ামক বা দিকাক্ষ। আমরা যদি উৎকেন্দ্রিকতা বের করতে যাই তাহলে সেক্ষেত্রে এই এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু উৎকেন্দ্রিকতা ই তাহলে এসপি ডিভাইডেড এসপি বা পি এস ডিভাইডেড বাই পি এম এটাকে আমরা লিখতে পারি এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু আমরা কী পাবো উৎকেন্দ্রিকতা বা ই পাবো ঠিক আছে এখন একটা জিনিস আমরা দেখ দেখবো দেখো আমি এখনই প্যারাবোলাতে যাব না আমি আরও একটা জিনিস তোমাদের দেখাই এই যে এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই এই ই এর মানটা যদি এসপি ডিভাইডেড বাই পি এম ইকোয়াল টু ই এই ই এর মানটা যদি জিরো হয় ই এর মানটা যদি জিরো হয় তাহলে এই যে সঞ্চার পথ এই সঞ্চার পথে একটা বৃত্ত হয় এই সঞ্চার পথে একটা বৃত্ত হয়ে যায় ঠিক আছে একটা বৃত্ত হয়ে যায় মনে রাখবে এসপি ডিভাইডেড বাই পি এম মানে ই এর মানটা যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে এই সঞ্চার পথটা একটা বৃত্ত প্রকাশ করে ওকে সার্কেল প্রকাশ করে আর যদি এই যে এসপি ডিভাইডেড বাই এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই এই ইর মানটা যদি ওয়ান হয় এই ইর মানটা যদি 1 হয় এসপি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু ই ইর মানটা যদি ওয়ান হয় দ্যাট মিন্স এই এস পি আর পি এম এ দূরত্ব যদি সমান হয় এস পি আর পি এম দূরত্ব যদি সমান হয় তাহলে এসপি ডিভাইডেড বাই পি এম টু যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে এই যে সঞ্চারপথ এই সঞ্চারপথটা একটা পরাবৃত্ত নির্দেশ করে এটা কি নির্দেশ করে এটা হচ্ছে সার্কেল এটা হচ্ছে পরাবৃত্ত নির্দেশ করে পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে এটা হচ্ছে কি বৃত্ত নির্দেশ করে আর এটা হচ্ছে পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে ঠিক আছে তাহলে এসপি ডিভাইডেড বাই পি ইকুয়াল টু যদি ওয়ান হয় মানে ইরমান যদি ওয়ান হয় তাহলে সেটা পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে এই যে পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে ঠিক আছে আমরা কি জানি পরাবৃত্ত বা প্যারাবোলা এরকম তাহলে এটা একটা পরাবৃত্ত বা প্যারাবোলা নির্দেশ করে ওকে এরপরে দেখো এই ই এর মানটা এসপি ডিভাইডেড বাই পিএম ই ই এর মানটা যদি জিরোর থেকে বড়ো ই এর মান জিরোর থেকে বড়ো আর যদি ওয়ান থেকে ছোট হয় মনে রাখতে হবে ই এর মানটা যদি জিরোর থেকে বড়ো আর যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে সঞ্চারপথ কী নির্দেশ করে উপবৃত্ত নির্দেশ করে সঞ্চারপথ তখন ইলিপস বা উপবৃত্ত নির্দেশ করে উপবৃত্ত বা ইলিপস নির্দেশ করে উপবৃত্ত বা ইলিপস কেমন চেহারা এই যে ঠিক এরকম দেখতে ঠিক আছে তাহলে এটা হচ্ছে উপবৃত্ত বা ইলিপস এই যে এটা তাহলে যদি ই এর মানটা মানে এসপি ডিভাইডেড বাই পি এম এর মানটা যদি জিরোর থেকে বড় এবং ওয়ান থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে এই যে সঞ্চারপথ এই সঞ্চারপথটা একটা উপবৃত্ত নির্দেশ করে ওকে এটা তরমুজের মতো আর কি তো এটা একটা তরমুজ নির্দেশ করে দ্যাট মিনস এটা একটা ইলিপস বা উপবৃত্ত নির্দেশ করে ঠিক আছে এবং যদি এই ই এর মানটা ওয়ান থেকে বড় হয় গ্রেটার দ্যান ওয়ান যদি ই এর মানটা গ্রেটার দ্যান ওয়ান মানে যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এই যে সঞ্চার পথ এই সঞ্চার পথটা একটা অধিবৃত্ত নির্দেশ করে আমরা মনে রাখবো অধিবৃত্ত এই সঞ্চারপত্রে একটা অধিবৃত্ত নির্দেশ করে অধিবৃত্ত চেহারা কেমন অধিবৃত্ত চেহারা হচ্ছে এরকম এটা একটা অধিবৃত্ত আমি অধিবৃত্ত অধ্যায়ে তোমাদের বিস্তারিত করাবো এটা একটা অধিবৃত্ত চেহারা হচ্ছে এরকম একটা একটু নির্দেশ করে ই এর মানটা যদি ওয়ান থেকে বড়ো হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে অধিবৃত্ত নির্দেশ করে ঠিক আছে তাহলে আমরা কী দেখলাম ডি ডিভাইডেড বাই পি এম এর মান যদি জিরো হয় দ্যাট মিন্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা একটা বৃত্ত হবে সার্কেল এসপি ডিভাইডেড বাই পি এর মানটা যদি ওয়ান হয় তার মানে এসপি ইকুয়াল টু যদি পিএম হয় এই দুটা যদি সমান হয় তাহলে এর মানটা ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে প্যারাবোলা নির্দেশ করবে নির্দেশ করবে পরাবৃত্ত আর এর মানটা তার মানে এস পিরিয়ড বা পি এম এর মানটা যদি জিরোর থেকে বড়ো এবং ওয়ান থেকে ছোটো এটার ভিতরে যদি থাকে এই সীমার ভিতরে যদি থাকে তাহলে সেটা উপবৃত্ত হবে তরমুজের মতো দেখতে উপবৃত্ত এই যে সঞ্চারপত্রটা না এই সঞ্চারপত্রটা একটা বৃত্ত হতে পারে পরাবৃত্ত হতে পারে উপবৃত্ত হতে পারে অধিবৃত্ত হতে পারে তাহলে এই ক্ষেত্রে এটা হবে উপবৃত্ত ওকে আর এর মানটা যদি ওয়ান থেকে বড়ো হয়ে যায় মানে এস পিরিয়ড বা পি এম এর মানটা যদি ওয়ান থেকে বড়ো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে অধিবৃত্ত ওকে তো আমরা প্রথমে এই যে প্যারাবোলা করব আমরা মানে পরাবৃত্ত করব আমরা শুরু করব হচ্ছে পরাবৃত্ত দিয়ে এরপরে আমরা যেহেতু আমরা বৃত্ত ফার্স্ট ইয়ারে করে আসছি বৃত্ত এবং সরল রেখা ফার্স্ট ইয়ারে করে আসছি আমরা সেকেন্ড ইয়ারে আমরা করব হচ্ছে পরাবৃত্ত দিয়ে আমরা শুরু করবো প্যারাবোলা প্যারাবোলা বা পরাবৃত্ত দিয়ে আমরা শুরু করব ঠিক আছে তো দেখো আমরা এখানে এই যে ছবিটা আঁকাইছি এটা হচ্ছে কিসের ছবি আঁকাইছি আমরা এটা পরাবৃত্তের ছবি আমরা কিন্তু এখানে আঁকিয়েছি হ্যাঁ এটা হচ্ছে একটা প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত ঠিক আছে তো আমরা এই প্যারাবোলা বা পরাবৃত্ত সম্পর্কে জানবো তো পরাবৃত্ত আমরা যেটা আঁকাইছি এটা দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে দেখবো অক্ষরেখা কোনটা এখানে এই যে ছবিটা আমরা আঁকাইছি এটা হচ্ছে অক্ষরেখা অক্ষরেখা হচ্ছে কি অক্ষরেখা এটা হচ্ছে আমরা অক্ষরেখা অক্ষরেখা হচ্ছে কি উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাটি হচ্ছে অক্ষরেখা দেখো এটাকে কি বলছি এটা হচ্ছে নিয়ামক তাই না তাহলে উপকেন্দ্রের মধ্য দিয়ে এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে কি উপকেন্দ্র তাহলে এই নিয়ামকের উপর লম্ব এবং সেটা উপকেন্দ্র দিয়ে যাবে তাহলে এই যে রেখাটা এই রেখাটা হচ্ছে অক্ষরেখা মনে থাকবে এই রেখাটা হচ্ছে অক্ষরেখা যেটা এই নিয়ামকের উপর লম্ব এই যে নিয়ামক এম জেড এম প্রাইম এই নিয়ামকের উপর লম্ব এবং উপকেন্দ্র দিয়ে যাবে এই রেখাটা হচ্ছে অক্ষরেখা তাহলে এটাকে কি বলবে অক্ষরেখা অক্ষরেখা ঠিক আছে এরপরে দেখো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু দেখো শীর্ষবিন্দু হচ্ছে কি পরাবিত্ত ও অক্ষরেখার ছেদ বিন্দুকে পরাবৃত্তের শীর্ষবিন্দু বলা হয় তাহলে এই যে পরাবৃত্ত এই পরাবৃত্ত আর এই যে অক্ষরেখা এই অক্ষরেখা ছেদ বিন্দু এটা হচ্ছে কি শীর্ষবিন্দু এটাকে আমি এ ধরলাম তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে এ হচ্ছে কি এ হচ্ছে শীর্ষবিন্দু সরি আহ সরি তালবশয় দীর্ঘরের শিষ্য বিন্দু ঠিক আছে তাহলে এটা হচ্ছে শিষ্যবিন্দু কি পরাবৃত্ত এবং অক্ষরেখা ছেদবিন্দু এই যে অক্ষরেখা অক্ষরেখা এই এই যে রেখাটা অক্ষরেখা এই অক্ষরেখা এবং এই যে পরাবৃত্ত এই পরাবৃত্তের সেত বিন্দু হচ্ছে এ ওকে তাহলে এই এই বিন্দু এ বিন্দুটা হচ্ছে শীর্ষ ঠিক আছে এরপরে দেখো উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলা হয় এটা হচ্ছে উপকেন্দ্র তাহলে এই যে পরাবৃত্ত এই পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব এই উপকেন্দ্র হতে যেমন এটা একটা উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে এসপি একটা উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে অথবা এখান থেকে এই বিন্দুটার দূরত্ব একটা উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে আবার এখানে যদি একটা বিন্দু নেই সেটার এই বিন্দু থেকে উপকেন্দ্র হতে এই পরাবৃত্তের উপরে কোনো একটা বিন্দুর দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে ঠিক আছে তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কী উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলা হয় ঠিক আছে তাহলে এটা একটা উপকেন্দ্র এসপি একটা উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে এই বিন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব একটা উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে আবার আমি যদি এখানে একটা বিন্দু নেই এই দূরত্ব একটা উপকেন্দ্রিক দূরত্ব হতে পারে ঠিক আছে এরপরে দেখো উপকেন্দ্রিক জ্যা উপকেন্দ্রিক জ্যা কি দেখো উপকেন্দ্রিক জ্যা হচ্ছে পরাবৃত্তের যে জ্যা পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে গমন করে দেখো এখানে হচ্ছে আমি যদি এই পরাবৃত্তটাকে আরও বড় করতাম যদি এভাবে যদি আরও বড় করি এই পরাবৃত্তটাকে আরও বড় করি তাহলে এখান থেকে যদি আমি একটা জ্যা অঙ্কন করি তাহলে যে জ্যাটা এই উপকেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে উপকেন্দ্রিক জ্যা এখান থেকে আমি জ্যা মানে কি আমি এখান থেকে একটা সো একটা খণ্ডিত অংশ একটা দা একটা যদি আমি সরল রেখা এখানে অঙ্কন করি তাহলে আমরা একটা জ্যা পাবো যেমন বৃত্তের দেখো এটা একটা জ্যা তাই না এটাও একটা জ্যা ঠিক আছে তাহলে এখানে কি বলছে যে এখানে পরাবৃত্তের যে যে এই উপকেন্দ্র দিয়ে যাবে যেমন এটা এটা হতে পারে এটা হতে পারে একটা জ্যা ঠিক আছে তাহলে এই যে জ্যা এই উপকেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক জ্যা তাহলে কি বলছে পরাবৃত্তের যে জ্যা পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে গমন করে তাকে উপকেন্দ্রিক জ্যা বলা হয় ফোকাল কট বলা হয় যেটা ফোকাল কট কট মানে জ্যা আর ফোকাল কট মানে হচ্ছে উপকেন্দ্রিক জ্যা ঠিক আছে এবার হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব উপ উপকেন্দ্রিক লম্ব দেখো উপকেন্দ্রিক লম্ব কি উপকেন্দ্রিক জ্যা এই যে উপকেন্দ্রিক জ্যা আমি যেটা এখান থেকে আমি এখান থেকে আমি এই যেটা আঁকানোর চেষ্টা করছি হালকা করে এই যে উপকেন্দ্রিক জ্যাটা যদি কি বলছে উপকেন্দ্রিক জ্যা যদি এই যে অক্ষরেখা বা অক্ষের উপরে যদি লম্ব হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব যেমন এখান থেকে এ একটা জ্যা এই যে এখান থেকে এ এটুকু কিন্তু পরাবৃত্তের একটা জ্যা কিন্তু সেটা হচ্ছে এই যে অক্ষরেখা এই অক্ষরেখার উপর লম্ব তাই না তাহলে এটা হবে হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে যেমন পি এস এখানে যদি আমি পিপ্রাইম দিই তাহলে উপকেন্দ্রিক লম্ব হবে হচ্ছে আমার কি পি এস পিপ্রাইম এই রেখা এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব তাহলে কি বলছে যে উপকেন্দ্রিক জ্যা যদি অক্ষের উপর লম্ব হয় তাহলে সেটাকে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব বলা হয় তাহলে এটা একটা এই এই পরাবৃত্তের এটা একটা জ্যা এবং সেটা হচ্ছে এই যে অক্ষ এই অক্ষের উপর লম্ব তাহলে এই যে উপকেন্দ্রিক জ্যা এটা যদি অক্ষের উপর লম্ব হয় তাহলে সেটা হবে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে কিন্তু এই যে উপকেন্দ্রিক জ্যা আমি যেটা যেটা এখানে আঁকিয়েছি উপকেন্দ্রিক জ্যা সেটা কিন্তু লম্ব না এই অক্ষের উপর লম্ব না সুতরাং এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক জা এটা উপকেন্দ্র দিয়ে যায় তার মানে উপকেন্দ্রিক জা এবং সেটা হচ্ছে অক্ষের উপর লম্ব তাহলে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে পি এস পি প্রাইম এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ওকে তো এরপরে দেখো এখানে একটা পরাবৃত্ত আঁকাই দেখো এটা হচ্ছে একটা পরাবৃত্ত আঁকাবো আমরা এখানে এই হচ্ছে একটা পরাবৃত্ত ওকে এটা হচ্ছে এম জেড এম প্রাইম এখানে আমরা এটাকে নিলাম হচ্ছে এস তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে এস মানে হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস আমি কি বলেছি এটা হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস এস ওকে আর এখানে একটা বিন্দু পি এক্স ওয়াই নিলাম একটা বিন্দু দেখো তাহলে হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে কি নিয়ামক এম জেড এম প্রাইম এটা হচ্ছে নিয়ামক বা দ্বীকাক্ষ এটা হচ্ছে অক্ষরেখা ঠিক আছে এখন আমরা পরাবৃত্তের সমীকরণ দেখো পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ আমরা মনে রাখব পরাবৃত্তের সমীকরণ আমরা মনে রাখবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স ওকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স আর এখানে হচ্ছে আমরা যদি দিই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই এটাও একটা পরাবৃত্তের সমীকরণ দেখো পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স হবে তখন পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষের সাথে প্রতিসম এই যে এটা হচ্ছে এক্স অক্ষ এটাকে আমরা একস অক্ষ ধরবো আর এটা হচ্ছে উলম্ব অক্ষ ধরবো ঠিক আছে তো এই এটা হচ্ছে একস অক্ষ তাহলে যখন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স হবে তাহলে এই পরাবৃত্তটা হচ্ছে আমরা অক্ষের সাথে প্রতিসম ঠিক আছে এই যে এক অক্ষ এর সাথে প্রতিসম প্রতিসম মানে এক অক্ষের দুই দুই পাশে সমান অংশ খণ্ডন করবে পরাবৃত্তটা ঠিক আছে প্রতিসম মানে হচ্ছে দুই সাইডে একই রকম অংশ খণ্ডন করবে ওকে তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স এটা হচ্ছে এক্স অক্ষের প্রতিসম মনে থাকবে আর হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষের প্রতিসম। এটা যদি আমি এখানে আঁকাই তাহলে আমরা কী পাবো দেখো এই যে এটা তো সেক্ষেত্রে এটা হবে নিয়ামক রেখা এটা হবে একটা পরাবৃত্ত এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ক্ষ ওকে তাহলে এটা হচ্ছে ওয় এই পরাবৃত্তটা হচ্ছে ওয়ক্যের সাথে প্রতিসম এটা হচ্ছে এম জেড এম প্রাইম এটা হচ্ছে নিয়ামক রেখা এটা নিয়ামক রেখা এটা একটা পরাবৃত্ত এটা হচ্ছে ওয়ক্য এই পরাবৃত্তটা হচ্ছে ওয়ায়ক্যের সাথে প্রতিসম ওয়ায়ক্যের সাথে প্রতিসম এটা হচ্ছে ওয়ায়ক আর এই পরাবৃত্তটা হচ্ছে এক্স অক্ষের সাথে প্রতিসম তাহলে ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স তার মানে এটা এক্স অক্ষের সাথে প্রতিসম আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকু এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই এটা হচ্ছে ওয়ায়কের সাথে প্রতিসম ঠিক আছে এখানে হচ্ছে আমরা এটাকে ধরলাম হচ্ছে ফোকাস এস বা উপকেন্দ্র ওকে তো এখন দেখো তাহলে আমরা এখানে এইটাকে আমরা কি বলছিলাম এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এ তাই না এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এ আর হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা এখানে হচ্ছে একটা বিন্দু নিয়েছিলাম আমরা হচ্ছে এই হচ্ছে একটা চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু নিয়েছিলাম তো এখন দেখো এটা হচ্ছে দ্বিকাক্ষ আর এটা হচ্ছে অক্ষরেখা ঠিক আছে এখন আমরা পরাবৃত্তের সমীকরণ কী দেখলাম ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স মানে এক্স অকের সাথে প্রতিসম আর এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষের সাথে প্রতিসম ঠিক আছে তো এখন আমরা কিছু জিনিস এখানে আমরা আমি এখানে লিখছি তোমরা মনে রাখবে তোমরা বাসায় এগুলো লিখে রাখবে এগুলো হচ্ছে সূত্র এগুলো না লিখে লিখে যদি না রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা বইয়ে অবশ্য লেখা আছে বইয়ে দেখলেও তোমরা পাবে এটা সূত্র তোমাদেরকে মুগস্ত করতে হবে অবশ্যই তো যখন ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স তখন দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি এখানে লিখি এক পরাবৃত্তের সূত্র এগুলা হ্যাঁ পরাবৃত্তের এক হচ্ছে শীর্ষবিন্দুর শীর্ষ বিন্দুর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে পরাবৃত্তের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দু কোনটা এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু হচ্ছে কি পরাবৃত্ত এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে ওটা হচ্ছে শীর্ষ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ এখন এই যে এটা হচ্ছে শিষ্যবিন্দু মানে এখানে এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে অক্ষ ঠিক আছে এটা মনে রাখবা এই যে শিষ্যবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে শিষ্যবিন্দু এবং শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত তার মানে এটা হচ্ছে অক্ষ বরাবর এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে অক্ষ এটা কিন্তু অক্ষ নয় এটা কিন্তু দিকাক্ষ বা নিয়ামক হ্যাঁ এটা হচ্ছে অক্ষ এই যে এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো ঠিক আছে তাহলে এখন এটা এটা যদি অক্ষ হয় তাহলে এটা যদি শীর্ষবিন্দু হয় এ তাহলে এটা হচ্ছে একস অক্ষ এটা এটা এ এটা হচ্ছে একস অক্ষ আর এটা হচ্ছে অক্ষ এখানেও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো 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 তাহলে এক্ষেত্রেও শিষ্যবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো এক্ষেত্রেও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো ঠিক আছে এরপরে দুই নম্বরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক এই যে উপকেন্দ্র ঠিক আছে তাহলে এই যে মূল বিন্দু জিরো জিরো মূল বিন্দু থেকে উপকেন্দ্রর দূরত্বটা হচ্ছে এখানে এ মূল বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ আমরা মনে রাখবো আর এই মূল বিন্দু থেকে নিয়ামকের দূরত্বটাও হচ্ছে এ তাহলে এটা যদি মূল বিন্দু হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এ হলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে মাইনাস এ ঠিক আছে কারণ এটা হচ্ছে মূল বিন্দু তাহলে মূল বিন্দু থেকে বা শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ তাহলে যদি এ হয় তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুরের স্থানাঙ্ক হচ্ছে কি এ কমা জিরো ঠিক আছে তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো ওকে আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক দৈর্ঘ্য দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কি উপকেন্দ্রিক যেটা অক্ষরেখার উপরে লম্ব লম্ব এটা হচ্ছে উপকেন্দ্রিক এই যে এটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব মনে এই যে উপকেন্দ্র দিয়ে যাবে এবং অক্ষরেখার উপরে লম্ব হবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে এটা এসটা হচ্ছে উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্ব এই যে উপকেন্দ্রিক লম্ব এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা মনে রাখবো হচ্ছে ফোর এ মঠ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মঠ ফোর এ ঠিক আছে এই যে লম্বটা এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এটা দৈর্ঘ্য হচ্ছে ফোর এ ঠিক আছে এরপরে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চার উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে এই যে উপকেন্দ্রিক লম্বটা এইটার সমীকরণ এটা দৈর্ঘ্য প্রথমে আমরা বের করছি দৈর্ঘ্য এরপরে হচ্ছে এই যে রেখাটা এই রেখাটার সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ মানে এই যে রেখা এই রেখার সমীকরণ তাহলে মূলবিন্দু হতে এই রেখার দূরত্ব এটা হচ্ছে এ তাই না তাহলে মূল বিন্দু হতে এই রেখার দূরত্ব যদি এ হয় তাহলে এই রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ ঠিক আছে এক্স ইকুয়াল টু এ এক্স টু এ মনে থাকবে তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখান থেকে দূরত্ব হচ্ছে ইয়ে তাহলে এই রেখাটার সমীকরণ হচ্ছে এক্স টু এ কারণ এটা হচ্ছে ওয়ক্ষের সমান্তরাল রেখা এবং মূল বিন্দু হতে এ একক দূরে অবস্থিত তাহলে অয়ক্ষের সমান্তরাল রেখা মূল বিন্দু হতে এ একক দূরে অবস্থিত এক্স টু এ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স টু এ ঠিক আছে এরপরে দেখো নিয়ামকের বা দ্বীকাক্ষের সমীকরণ নিয়ামকের সমীকরণ তাহলে নিয়ামক কোনটা এম এম প্রাইম এটা হচ্ছে নিয়ামক বা দ্বিকাক্ষ তাহলে নিয়ামক বা দ্বীপাক্ষের সমীকরণ এখান থেকে এই যে মূল বিন্দুতে এই যে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ এবং আমি কি বলছি মূল বিন্দুতে যে নিয়ামক রেখার যে নিয়ামক রেখা এর দূরত্ব হচ্ছে মাইনাস এ মানে এই দুই দূরত্ব সমান এই দূরত্ব ইকুয়াল টু এই দূরত্ব এটা সমান কিন্তু এইটার দূরত্ব হচ্ছে এ তাহলে এটা হচ্ছে মাইনাস এ কারণ এটা মূলবিন্দু ঠিক আছে তাহলে মূলবিন্দু হতে এক্স অক্ষের মাইনাস দিকে আসলে তখন একটা দূরত্ব হচ্ছে মাইনাস এ ওকে তাহলে এই যে রেখা এই রেখার সমীকরণ মানে নিয়ামক রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু মাইনাস এ ঠিক আছে তাহলে এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকোয়াল টু এ আর নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকোয়াল টু মাইনাস এ কারণ এই দূরত্বটা হচ্ছে মাইনাস এ দূরত্ব এই বিন্দুতে এই রেখার দূরত্ব মাইনাস এ ওকে তাহলে নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকোয়াল টু মাইনাস এ ঠিক আছে এখন অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ দেখো অক্ষরেখার সমীকরণ কি অক্ষরেখার সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণ তো আমরা কি জানি এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে ওয়াইকুয়াল টু জিরো আর অয়কের সমীকরণ মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু জিরো এই যে এটা যদি অক্ষ এটা যদি অক্ষ হয় সরি এখানে লেখাটা ঠিক হয়নি এখানে আমি অবশ্যই এগুলো লিখবো এটা এখানে না আমি হচ্ছে এখানে লিখি এটা যদি তোমরা কি দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আচ্ছা ওটা পরে লিখছি দেখো তাহলে অক্ষরেখার সমীকরণ আমরা কী জানি এটা যদি একসক্ষ এটা যদি ওয়ায়ক্ষ হয় এটা একসক্ষ আর এটা হচ্ছে ওয়াইক্ষ তাহলে একস অক্ষের সমীকরণ কী ওয়াই ইকোয়াল টু জিরো এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো আর হচ্ছে ওয়ায়কের সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো তাই না একসকের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো তাহলে এখানে অক্ষরেখার সমীকরণ অক্ষরেখা মানে কি একসক্ষ তো তাহলে অক্ষরেখার সমীকরণ কী হবে ওয়াই ইকুয়াল টু জিরো ওকে তাহলে অক্ষরেখার রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো আর হচ্ছে শিষ্যবিন্দুতে স্পর্শকের সমীকরণ আচ্ছা এই যে শিষ্যবিন্দু এটা হচ্ছে কি শিষ্যবিন্দু তাহলে শিষ্যবিন্দুতে স্পর্শকের সমীকরণ শিষ্যবিন্দুতে স্পর্শক মানে অয়ক্ষ রেখা ঠিক আছে শিষ্যবিন্দুতে এই যে রেখাটা এই রেখাটা হচ্ছে স্পর্শক শিষ্যবিন্দুতে স্পর্শ করছে তাহলে সাত নাম্বার কি শিষ্যবিন্দুতে স্পর্শকের সমীকরণ শিষ্য বিন্দুতে স্পর্শকের সমীকরণ তার মানে এই যে শীর্ষ বিন্দু এই বিন্দুতে এই রেখাটা এই শিশু বিন্দুতে স্পর্শ করছে তাহলে শিষ্য বিন্দুতে স্পর্শকের সমীকরণ মানে হচ্ছে সমীকরণ সমীকরণ মনে থাকবে আমরা জানি ঠিক আছে আর অক্ষ ও নিয়ামকের সেত বিন্দুর স্থানাঙ্ক তাহলে অক্ষ এই যে অক্ষ আর এই হচ্ছে নিয়ামক এই নিয়ামকের সেত বিন্দুর স্থানাঙ্ক এই যে এই বিন্দুটা তাহলে আট ওয় ও নিয়ামকের স্থানাঙ্ক দেখো অক্ষ ও নিয়ামকের শ্বেতবিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে নিয়ামক এম জেড এম প্রাইম তাহলে অক্ষ ও নিয়ামকের শ্বেত বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে শ্বেত বিন্দু তাহলে এটা হচ্ছে জিরো জিরো মূল বিন্দু এখান থেকে এইটার দূরত্ব হচ্ছে মাইনাস এ তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে মাইনাস এ কমা জিরো ঠিক আছে তাহলে অক্ষ ও নিয়ামকের শ্বেত বিন্দুর স্থানাঙ্ক কি মাইনাস এ কমা জিরো ওকে তাহলে এটা আমরা যখন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ এক্স যখন এক্স অক্ষের সাথে প্রতিসম তখন আমরা যে পরাবৃত্ত পাই প্যারাবোলা পাই সেটার ক্ষেত্রে আমরা আমরা এই যে আটটা সূত্র আমরা দেখলাম যখন এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই মানে ওয়াইকের সাথে তখন কি হবে দেখো তখন হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্ষেত্রে ছিল জিরো জিরো এখানেও হবে জিরো জিরো ঠিক আছে জিরো কমা জিরো এখানেও শীর্ষবিন্দু হচ্ছে জিরো জিরো এই যে শীর্ষবিন্দুটা এটা হচ্ছে জিরো জিরো এখানে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক এ কমা জিরো আমরা এখন এই চিত্রে দেখব উপকেন্দ্রের স্থানাঙ্ক এ কমা জিরো উপকেন্দ্রের স্থানাঙ্ক কে এই যে উপকেন্দ্র আর এখানে উপকেন্দ্র আছে হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ এখান থেকে এই যে নিয়ামক রেখা এম জেড এম প্রাইম এই দূরত্ব হচ্ছে মাইনাস এ তাহলে এইটা যদি মূলবিন্দু হয় জিরো জিরো হয় তাহলে এখান থেকে এটার কি হবে জিরো কমা এ ঠিক আছে তাহলে এই বিন্দুটা কী হবে জিরো কমা এ তার মানে এখানে অক্ষ বরাবর এ কিন্তু এক্স অক্ষ বরাবর জিরো তাহলে এইটা এই যে বিন্দুটা উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে কী হবে জিরো কমা এ ঠিক আছে আর এখানে কি ছিল এ কমা জিরো ওকে কারণ এটা অয়ক্ষ বরাবর অক্ষের উপরে অবস্থিত তাহলে জিরো কমা এ এক্সের মান জিরো তাই না এরপরে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মড ফোর এ এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব যেটা এই যে অক্ষরেখার উপরে লম্ব তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানেও সেম মড ফোর এ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী ছিল এক্স ইকুয়াল টু এ এই যে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল টু এ ছিল এই যে উপকেন্দ্রিক লম্ব এটার সমীকরণ ছিল হচ্ছে এক্স টু এ কারণ এখান থেকে কারণ হচ্ছে মূলবিন্দু থেকে এই রেখাটার দূরত্ব ছিল এ ওকে আর এখানে দেখো এখানে হবে হচ্ছে কি মূলবিন্দু থেকে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব হচ্ছে এ তাহলে এখন কি হবে দূরত্ব এ কিন্তু অয়ক্ষ বরাবর তাই না অয়ক্ষ বরাবর দূরত্ব তাহলে এটা হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ মনে থাকবে তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই যে উপকেন্দ্রিক লম্ব এটার সমীকরণ হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এ ওকে এরপরে দেখো নিয়ামকের সমীকরণ এক্স ইকুয়াল টু মাইনাস এ এই যে এখানে নিয়ামক রেখা যেটা ছিল এটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ কারণ এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো এটা কিন্তু জিরো জিরো বিন্দু মূল বিন্দু যেমন এটা এটা হচ্ছে জিরো জিরো বিন্দু মূল বিন্দু তাহলে এটা ছিল হচ্ছে কি নিয়ামকের সমীকরণ মানে এই রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ ঠিক আছে কিন্তু এখানে হবে কি এখানেও মাইনাস এ বরাবর কিন্তু এক্স অক্ষের নিচে অক্ষ বরাবর তাহলে এখানে কি হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ মনে থাকবে তাহলে এখানে কী হবে নিয়ামকের বা দ্বীকাক্ষের সমীকরণ নিয়ামকের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এখানে ছিল এক্স ইকুয়াল টু এ এখানে হবে ওয়াই ইকুয়াল টু ওকে এরপরে হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ এখানে অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর এখানে ছিল এক্স অক্ষ বরাবর এই জন্য ওয়াই টু জিরো এখানে আছে অক্ষরেখা ওয়াই অক্ষ বরাবর এজন্য এখানে হবে কি এক্স ইকুয়াল টু জিরো অক্ষরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু জিরো ওকে এবার হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেখো এখানে এই যে শিষ্যবিন্দুতে স্পর্শক ছিল হচ্ছে অয়ক্ষ অক্ষ বরাবর এখানে শীর্ষবিন্দুতে স্পর্শক এক্স অক্ষ বরাবর তাহলে এখানে এক্স ইকুয়াল টু জিরো হলে এখানে কী হবে ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু জিরো এই যে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ এখানে এক্স ইকুয়াল টু জিরো এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো ওকে এরপরে দেখো অক্ষ ও নিয়ামকের শ্বেতবিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে এটা হচ্ছে অক্ষরেখা আর এটা হচ্ছে নিয়ামক রেখা শ্বেতবিন্দুর স্থানাঙ্ক এটা জেট এখানেও তাই এটা হচ্ছে অক্ষরেখা আর এটা হচ্ছে নিয়ামক রেখা এই শ্বেতবিন্দুর শ্বেতবিন্দু হচ্ছে জেট তাহলে এই শ্বেত বিন্দুর স্থানাঙ্ক কী হবে দেখো শ্বেতবিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে জিরো কারণ এখানে এক্সের মান হচ্ছে জিরো আর এখানে ওয়াইয়ের মান হচ্ছে মাইনাসে কারণ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে মাইনাসে ওয়াইয়ের মান ওয়াইয়ের ভ্যালুটা মাইনাসে তাহলে এক্সের ভ্যালু জিরো তাহলে জিরো কমা মাইনাসে ওকে জিরো কমা মাইনাসে ঠিক আছে তাহলে আমরা যখন এই চিত্রের অঙ্ক করব মানে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স এই পরাবৃত্ত অঙ্ক করব তখন আমরা এইগুলো মনে রাখব আর যখন আমরা এই চিত্রের অঙ্ক করবো তার মানে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই সাথে প্রতিসম হবে তখন আমরা এইগুলো মনে রাখবো ঠিক আছে তাহলে মাইডিয়ার স্টুডেন্টস আজ এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করব এবং এখানে আমরা যে সূত্রগুলো দেখলাম আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এই যে সূত্রগুলো আমরা দেখলাম এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এই পরাবৃত্ত অধ্যায়ের অঙ্কগুলো নেক্সট অধ্যায়ে বা নেক্সট ক্লাসে আমি তোমাদের করাবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং আজকের ক্লাসটা তোমরা আমি আশা করি দুই থেকে তিনবার দেখবে প্রথম থেকে কারণ এই ক্লাসটা যদি ভালোভাবে না দেখো তাহলে পরবর্তী ক্লাস একটাও বুঝবে না ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে